ঢাকার ধামরাইয়ে আদর্শ গ্রামের মসজিদের পুকুর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী নেতা দাউদ সহ স্থানীয় 8 থেকে 10 জন ভূমিদস্যুর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা 3 নং আদর্শ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের খাস জমিতে 3টি পুকুর রয়েছে যা মসজিদের নামে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। সেই পুকুর 3টি জোরপূর্বক অবৈধভাবে দখল করে নিয়েছে স্থানীয় প্রভাব নেতারা। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বলেন, খাস জমিতে 3টি পুকুর রয়েছে যা আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, কিন্তু পুকুর 3টি স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে দখল করে নিয়েছে। আমাদের পূর্ব পাশে একটা পুকুর আছে, 2-3টা পুকুর আছে গ্রামের অধীনে। এই পুকুরগুলি পাশের গ্রামের স্থানীয় লোকেরা বুক দখল করতেছে। আমাদেরকে পুকুরের নাম তো জানা, একটা হাঁস ছাড়তে জানা, মালিকার তো জানা। আমাদের মালিকারতে গেলে মারধর করতে আসে, একটা হাত ছাড়লে মারধর করতে আসে। এই অবস্থা আমরা থানায় একটা জিডি করছি। এরপরে আপনার তৃণভূমিতে একটা আমরা দিছি, দরখাস্ত জমা দিছি। তৃণভূমিতে দরখাস্ত জমা দেওয়ার পরে আমাদেরকে বাড়িতে মারধর করে, বাড়িতে ঢিল মারে। এই অবস্থানে যে আমরা বিরাজ করতেছি। এ বিষয়ে অভিযুক্ত দাউদ আলী আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, যখন গুচ্ছগ্রাম হয় তখন থেকেই পুকুর 3টি ভোগ দখল করছি। আমরা অবৈধভাবে পুকুর দখল করিনি, তাছাড়া মুক্তিযোদ্ধার সাথে অশালীন আচরণ করিনি, এসব মিথ্যে। কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রাসেল মোল্লা বলেন, এ বিষয়ে একটা সাধারণ ডায়েরি করেছেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।